সেই বিয়ের পরে বিদায়ের টাইম যেরকম কষ্ট হচ্ছিল সেরকম কষ্ট হচ্ছে। তোমাকে মেক আপ করানো বলছে আর আমি কাঁদছি, চলো। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটা শুরু করতে একটু লেটই হয়ে গেল, একটু লেট বলতে অনেকটাই লেট, মোটামুটি 12:30 একটা বাজে হয়তো এখন। তো কিসের জন্য লেট হলো, কারণ আগের দিনটা যে ভিডিও সেই ভিডিওটা আমি এডিট করলাম, আপলোড করলাম। এখন তো জানোই যে আমি বেশিক্ষণ ফোনের দিকে একভাবে তাকিয়ে থাকতে পারি না, কারণ মাথা ব্যথাটা যন্ত্রণা করে। তো একটা ভিডিও যেটা আমি আগে দিনের দিনকে ভিডিও করে এডিট করে আপলোড করে দিতাম, সেই জিনিসটা এখন আমার মোটামুটি একটা ভিডিও পেছনে দুদিন তিন দিন টাইম লাগে, কারণ ভিডিওটাকে আমাকে পার্টে পার্টে এডিট করতে হয়, একভাবে টানা আমি এডিট করতে পারি না। তো কালকে কিছুটা করেছিলাম, আজকে কিছুটা করলাম, দিয়ে আপলোড করে দিলাম, সেই জন্যই একটু লেট হলো। দিয়ে আমি ভাবলাম লেট যখন হয়ে গেল তো একদম স্নান টান করে আসি, একদম ফ্রেশ মাইন্ডে ভিডিও শুরু করবো। শেষ মুহূর্তে এসে যদি আমি ভুলে যাই বা গুলিয়ে যাই যে কী কী নিতে হবে না নিতে হবে, সেই জন্য আমি আর কি কাল রাতেই বসে বসে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে মাকে জিজ্ঞাসা করে করে সমস্ত কিছু এদিকে প্যাকিং করে রেখে দিয়েছি। শুধুমাত্র ওষুধটা নেই, কারণ ওষুধ আমার দুপুরে একটা ওষুধ আছে সেটা খেতে হবে। তো ওষুধটা নিলেই আর কি সবই আমার কমপ্লিট হয়ে যাবে। এবার এইগুলোকে খালি ব্যাগে ঢোকানো কাজ, ব্যাগে ঢোকালেই আমার প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট। তো আগের দিনকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে আজকে মানে বুধবারে আমার ওই বাড়িতে যাওয়ার কথা। তো সেই জন্য যাবো বলে এদিকে সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, শুধুমাত্র ব্যাগে ঢুকালেই হয়ে যাবে। আর দেরি করব না, ওটাই আগে করে নিই, কারণ এখনও অবধি বড় কাজ বলতে ওটাই বাকি আছে। আর এসবগুলো হয়ে গেলে কি বলতো, একটু নিশ্চিন্ত থাকতে পারবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো, দেন ওবারই যাবো। তো বিকালবেলা তো অমিত আসবে বলেছে নিতে, তো চলো এখন ঝটপট করে প্যাকিংটা করে নিই। একদমই বেশি কিছু নিচ্ছি না, কারণ খুব একটা বেশি দিনের জন্য যাচ্ছি না, ওই ধরো 6-7 দিনের জন্য যাচ্ছি। কিছু কিছু জিনিসই নিয়েছি, মানে যেগুলো ছাড়া একদমই চলতে পারি না, সে সমস্ত জিনিসই নিয়েছি। নাইটি নিয়েছি কয়েকটা, এখানে সব নাইটিগুলো নেই, এখনও দুটো নাইটি নেওয়ার আছে, বাট নাইটি দুটো ভেজা আছে বলে আমি এখন ঢোকাতে পারছি না ব্যাগে। তো সবার প্রথমে নিলাম নাইটি। নাইটি তো খুব ইম্পর্টেন্ট এখন আমার কাছে, কারণ নাইটি ছাড়া আমি চলতেই পারছি না। হয়তো কিছুক্ষণ জন্য কোথাও একটা যাবো, কুর্তি পরতে হবে কি শাড়ি পরতে হবে সেটা ভেবেই কেমন একটা শরীরটা পড়ছে। তো সব থেকে এখন প্রিয় পোশাক যেটা আমার জন্য সেটা হলো নাইটি। তো নাইটি এখানে আমি 5টা নাইটি নেবো, 3টে ঢোকালাম, দুটো ভেজা আছে, ওই দুটো শুকিয়ে গেলে ঢুকিয়ে নেবো। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কুর্তি, একটা প্লাজো, কারণ মিডিলাম একদিকে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে, তো এটা লাগবে। কিছু ইনারওয়্যার নিয়ে নিচ্ছি, এগুলো তো খুব ইম্পর্টেন্ট সবাই জানো। একটা ওড়না নিচ্ছি, কারণ টুকটাক এখানে ওখানে গেলে বা বাড়িতে নাইটি পরে থাকলো লোকজন এলে লাগে তখন ওড়না। একটা সায়া নিলাম আর দুটো ব্লাউজ নিলাম। সাধের জন্য আমি একটা আলাদা করে শাড়ি কিনেছি, ভালো শাড়ি, বাট সেটা পরতে সবসময় থাকা যাবে না, তো সেই জন্য একটা সায়া আর দুটো ব্লাউজও নিয়ে নিচ্ছি, যদি আমাকে অন্য কোনো শাড়ি পরতে হয় সেদিনকে, তো সে তখন এটা কাজে লাগবে। আর এই সময় তো বলছি আমার খুব লিমিটেড জামা কাপড়ই আমার গায়ে হচ্ছে, সেরকম যেই সমস্ত ব্লাউজগুলো খুব বেশি ফিটিংস সেগুলো আমার এখন গায়ে হচ্ছে না, এগুলো একটুখানি ঢিলা ঢিলা আছে, তো এগুলো এখন আমার গায়ে হয়, সেই জন্য এই সায়াটা আর এই দুটো ব্লাউজও নিয়ে নিচ্ছি, যদি কোনো এমার্জেন্সিতে লাগে বা শাড়ি টাড়ি পরতে হয় তো তখন লাগবে। নিয়ে নিচ্ছি কিছু মেকআপ, একদম হালকা ফুলকায় কিছু মেকআপ আছে, কারণ বেশি মেকআপ আমার দরকার নেই, সাধের দিনকে আমি মেকআপ আর্টিস্ট বলেছি সেই আমাকে সাজিয়ে দেবে, তো এগুলো হালকা ফুলকা যেগুলো মানে লাগে টুকটাক সেগুলোই আর কি আছে। তারপরে নিয়ে নিচ্ছি আমার যেটা মেইন জিনিস সাধের জন্য, যে শাড়িটা কিনেছি এটা আমি ভাবছি তোমাদেরকে দেখাবো কি দেখাবো না, এই তো হাতে আর দুটো দিন, এখন দেখাবো না সাধের দিনকে একদম তোমরা দেখবে ওটাই আমি ভাবছি, দূর থেকে একটুখানি দেখিয়ে দিই বাট খুলে দেখাবো না। হ্যাঁ এই হলো আমার সাধের শাড়ি, জানি না তোমার ঠিক মতো বুঝতে পারছো কিনা, যদি না বুঝে থাকো তাহলেও ভালো, বুঝে থাকলে তাও ভালো, এখন সাধের দিনকে দেখবে। দিন আমি নিচ্ছি এটা, এটাতে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, যেমন ধরো ব্রাশ আছে, চিরুনি আছে, ফেস ওয়াশ আছে, এগুলো মানে যেগুলো ডেলি লাগে আর কি সেই সব জিনিসপত্র আছে। তো এটা আলাদা করে দেখাচ্ছি না, এর ভিতরে ঢুকিয়ে নিলাম। তারপর নিচ্ছি এটা, এটা তো তোমরা জানো কালকে ভিডিওতে ওদেরকে দেখিয়েছি, ওই সাধের দিনকে ফটোশ্যুট করার জন্য কিছু কিছু স্টিকারগুলো অর্ডার করেছিলাম, তো এগুলো এখানে সেট করিনি যেহেতু আমার ওই বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হবে, তো এগুলো পুরো প্যাকেট সমেত এরকম করে ঢুকিয়ে নিচ্ছি, আমি ওই বাড়িতে গিয়ে সেট করবো। আর এটা নিয়ে যাচ্ছি, এর ভিতরে কিছু প্রেসক্রিপশন আছে, রিপোর্ট আছে, তো এগুলো আমার লাগবে, মিডিলে যে বললাম আজকে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে, তো আমি ভাবছিলাম আমরা নিয়ে যাবো না, এই বাড়ি থেকেই বাবা নিয়ে যাবে, যেদিনকে ডাক্তার দেখাতে যাবো আবার বাবাই নিয়ে চলে আসবে। মা বললো যে তোর বাবা হাতের কাছে সবকিছু খুঁজে পাবে কি পাবে না, তার থেকে তুই নিয়ে যা, ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেলে তোর বাবাকে দিয়ে আবার এই বাড়িতে পাঠিয়ে দিবি।
তাহলে আইডিয়াটা ভালো। তো আমি এটাও নিয়ে যাচ্ছি, রাতে রাতে দেখানো হয়ে গেলে বাবাকে দিয়ে আবার এই বাড়িতে পাঠিয়ে দেবো। তো এই হলো আমার ব্যাগ, খুব একটা বেশি কিছু নিইনি, কারণ খুব একটা বেশি কিছু আমার দরকারও নেই। অল টাইম বাড়িতেই থাকছি তো নাইটি হলেই হয়ে যেত, বাট যেহেতু মিডিলে স্বাদ আছে তো স্বাদের জন্য কিছু সাজ পোশাক কিছু একটা ভালো শাড়ি টাড়ি নিতে হয়েছে আর কি, তাই জন্য একটুখানি ভারী ব্যাগ হয়ে গেছে। বাট নইলে আমার কিছুই লাগতো না, শুধু দুটো নাইটি নিলে আমার চলে যেত। প্যাকিং কমপ্লিট, যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি, কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলো লাস্ট মোমেন্ট ছাড়া নেওয়া সম্ভব না, তো ওগুলোই খালি বাদ আছে, বাদ বাকি সব নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে যেটা বলা ছিল ঝুম, ঝুমের কথা ছিল যে এই যে আমি সাতটা দিন ওই বাড়িতে থাকছি, সাতটা দিনও আমার সাথে থাকবে। ও তো এমনি তো গিয়ে ধরো থাকে না, দেখোই তো যেহেতু কাছাকাছি বাড়ি, ওই গিয়ে থাকা থাকি সিনটা নেই, গেলেও মোটামুটি সারাদিন থাকলো রাতে বেলা বাড়ি চলে আসে, এরকম একটা ব্যাপার হয়। তো অনেক কষ্ট করে আমি পটিয়েছিলাম যে এই কটা দিন তুই থাকবি আমার সাথে, ও বলেছিল হ্যাঁ থাকবো, থাকতো, কারণ ওদের কথা ছিল যেটা লাস্ট সেমিস্টারে যেটা পরীক্ষা সেই পরীক্ষাটা 20 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, আর আমি যাচ্ছি 19 তারিখে। ওর কথা ছিল 20 তারিখে পরীক্ষা টরীক্ষা শেষ করে ওই বাড়ি চলে যাবে, দেন আমরা এই কটা দিন একসাথে থাকবো। তো ওই যে কপালের ফের, সুমিতের বিয়ের সময়তেও ঝুমদের পরীক্ষা চলে এলো, আর এই টাইমে ওদের পরীক্ষা আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট পরীক্ষাটা পিছিয়ে গেল। যে পরীক্ষা পিছিয়ে ওদের 26 তারিখে পরীক্ষা ডেট দিয়েছে আবার, মানে যেটা 20 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা সেই পরীক্ষা 26 তারিখে হবে। তো আগে পরীক্ষা হয়ে গেলে একটা রিল্যাক্সে মানুষ থাকতে পারে, কিন্তু পরে পরীক্ষা থাকলে কি আর থাকতে পারে? তো ও গিয়ে হয়তো অতদিন থাকতে পারবে না, শনিবার যাবে, রোববারটা থাকবে, দেন হয়তো সোমবার সকালে কি বিকালে চলে আসবে আবার বাড়িতে। জোরও করতে পারছি না, কারণ সামনে পরীক্ষা আছে। তাই আমি ঝুমকে বলি নিশ্চয়ই তোর এবার সাথে কোনো শত্রুতা আছে, কারণ যখনই এই বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয় ও তখনই পরীক্ষা পড়ে। সেই সময় তো পরীক্ষা যদি নাও থাকে হয়তো আগে শেষ হয়ে যাওয়ার কথা, বাট সেটা ওই পিছিয়ে পিছিয়ে গিয়ে ওই অনুষ্ঠানের টাইমেই পড়বে। ওই যে কী শত্রুতা আছে এবারের সাথে জানি না, কিন্তু যখনই কিছু হয়, ছোট অনুষ্ঠান হোক বড় অনুষ্ঠান হোক, যখনই কিছু হয় ঝুমের পরীক্ষা পড়বেই। ওগো আজকে ডিম খেয়ে গেলে কী হবে? হ্যাঁ পাগলা লোক তুমি, ডিম খেলে কি হবে আজকে? কি পাগল বাবা সেটা আজকে কি বলেছে, মা স্কুল থেকে এসছে, তো মাকে বলছে তুমি রান্না চাপিও না, হ্যাঁ আমি মাছ নিয়েছি বাড়ি যাবো দিয়ে মাছ করবো। এবার মাও দেখছে 12টার সময় তখন স্কুল ছুটি হচ্ছে, বাড়িতে আস্তে আস্তে 12:30, আর বাবা আসবে দিয়ে রান্না যাবো অনেকটা লেট যাবে, দিয়ে মা বলছে কেন আজকে ডিম করি, হাঁসের ডিম আছে ভালো লাগে খেতে। না মেয়েটা আজকে এক জায়গায় যাবে ডিম খেয়ে যাবে, আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি নাকি যে ডিম খেয়ে গেলে গোল্লা পাবো। কি পাগল লোক, সকাল সকাল মাছ কিনি বা মাছের বাজারে গিয়ে মাছ কিনেছে। বাবা তাই মা বাবা বলছে ভাজা মাছ করে দেবো, তাহলে মাছ যখন নিয়ে চলে এসছে মাছ ভেজে দেবো, তাই বলছি পরীক্ষা দিতে যাচ্ছি আমি। আজকের মেনুতে আছে ভাত, এদিকে কুমড়ো ডাটা, তারপরে পাতা দিয়ে একটা চচ্চড়ি মতো, এদিকে আছে আলু সেদ্ধ করে কষানো, এদিকে আছে মাছ ভাজা, আর তারপরে আছে ডিমের ঝোল। এখানে দুটো ডিম আছে, একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম। এখন বাজে 5:00, আমি একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমতে বসে রেডি রেডি হলাম, এদিকে অমিত চলে আসছে, এবার আমরা বেরোবো। ব্যাগপত্র সব নেওয়া হয়ে গেছে, জামা কাপড় পরা হয়ে গেছে, একটু মন খারাপ করছে, মানে মন খারাপ করাটা স্বাভাবিক, টানা 6 মাস ছিলাম, 6 মাস পরে যাচ্ছি, তো সেই বিয়ের পরে বিদায়ের টাইম যেরকম কষ্ট হচ্ছিল সেরকম কষ্ট হচ্ছে। ঠিক আছে মা, দাদা বিয়ে সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। ও বাবা চলো একসাথে একসাথে নেমে যাই, তোমাকে নাম থাকবে না? হ্যাঁ অমিত নিয়ে গেছে, আসছে দাদা, মন খারাপ করানো, তোমাকে মন খারাপ করানো বলছে আর আমি কাঁদছি, চলো চলো চলো, তোমাকে ধরে ধরে নামবা। ভালো আছো? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ বাবা কয়? A few moments later. বাড়ি এসে একটু খাটি বসলাম, কি না বসলাম, কারেন্ট চলে গেল। যাই হোক এখন ভাবছি আমি নিচেই চেঞ্জ চেঞ্জ করে নিচেই বসবো, কারণ এখন আবার উপরে গিয়ে চেঞ্জ করে আবার নামবো, আবার উঠবো, বেশি উপর নামা করা উচিত না আমার, তো আমি নিচেই চেঞ্জ করে নেবো, নিচে এখন বসবো, খাওয়া দাওয়া করে একদম রাত্রের বেলা তো উপরে যাবো। সর্বনাশ, সর্বনাশ। এদিন আমি ছিলাম না বাড়িতে, এই ছুটির অভ্যাস চলে গেছে ক্যামেরার সামনে আসার, কি হচ্ছে ভাল লাগে না, ভাল লাগে না, ক্যামেরা বন্ধ করো। ঠিক আছে দুদিন থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে। এই যে ডিম পাড়ানি এদিকে চাপ করছে,
দেখাও বললে মুখটাকে ঢেকে বসে আছে তাই দেখাচ্ছি না ওকে। এদিকে খুব সুন্দর চায়ের সেন্ট বেরিয়েছে, বাট আমি খেতে পারবো না, দুধটা গরম হচ্ছে, হয়তো আমি দুধ দিয়ে কিছু খাবো বা মুড়চুড়ি কিছু একটা খেয়ে নেবো। হ্যালো, কতদিন পরে এই ঘর থেকে ভিডিও এড করছি, এই ঘর থেকে ভিডিও 6 মাস হলো বলা। ঘরটা দেখো না খুব একটা সুন্দর দশা তুমি করে রাখো নি ঘরটা, এই দিকটা তো সুন্দর আছে, ব্যাক সাইডটা তো সোফাটা কি অবস্থা করে রেখে দিয়েছে, সোফাটা দেখাচ্ছি সব তুই জন জাগ করে রেখে দিয়েছে, তাও তো মা ডিম পাশে পরিষ্কার করে দিয়েছি, তার মানে তার আগে কি ছিল, পরিষ্কার করার পর এই দশা হয় তার আগে কি ছিল, একা একা থাকা মানে এরকমই হবে, কিছু করার নেই, সেই জন্যই বলে বউ সাজন্ত গুছন্ত বুড়ি সর্বনাশ কি আপে তুলা নেই। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটাই বন্ধ হই, কাল থেকে তোমরা এই বাড়ি থেকে ভিডিও করব এটা ঠিক, কিন্তু এই বাড়িতে থেকে আমার একটু অন্যরকম লাইফস্টাইল তোমরা দেখতে পাবে কালকে ভিডিও থেকে, মানে আজকে হয়তো লাস্ট আমি এই ঘরে শুচ্ছি, কাল থেকে হয়তো আমাকে নিচে ঘরে শুতে হবে, কারণ সিঁড়ি ওঠানো আমার একটা ব্যাপার আছে, আজকে কিছু কিছু জিনিস দরকার টকার আছে সেগুলো সব ঠিকঠাক করে নেবো বলে উপরে ঘরে শুলাম, নইলে কাল থেকে হয়তো আমাকে দুতলা ঘরে শুতে হবে, তো এই বাড়িতে থেকে একটু অন্যরকম লাইফস্টাইল দেখবে আমার কাল থেকে, টাটা, গুড নাইট।